সাইকেল কেনার শখ তো আমাদের সবারই আছে, কিন্তু একটা ভালো সাইকেল কিন্তু সবাই কিনতে পারে না। তো যেহেতু ওয়ারিয়ার 3.0 ভ্যালোস মার্কেটে লঞ্চ করে দিয়েছে, তবে একটা জিনিস আমি অনেকের সাথে কথা বলে দেখলাম, যদি এই সাইকেলটা 71 নামে মার্কেটিং না করে যদি স্লেয়ার নামে মার্কেটিং করতো তাও কিন্তু খুবই ভালো যেত। এমনকি এর বডিতে যদি শুধুমাত্র ভ্যালোসও লিখে রাখতো তাও মানুষ চোখ বুঝে নিয়ে দিত। তো এই সাইকেলের সব থেকে বেশি আকর্ষণীয় জিনিস যেটা অয়েল ব্রেক, সেটা নিয়ে সবার লাস্টে কথা বলবো। প্রথমে কথা বলি এটার বডিটা নিয়ে। এর বডিতে ব্যবহার করা হয়েছে 6061 গ্রেডের কুল অ্যালুমিনিয়াম, যেটা লাইট ওয়েট এবং অনেক হালকা। কুলটা বললাম এই কারণে, দেখতে অনেক জোস লাগে তাই। দ্বিতীয় বিষয় হলো এই সাইকেল ব্যবহার করা হয়েছে 26 সাইজের রিম, যেটা কিন্তু মেগদা টায়ার এবং টিউব ব্যবহার করা হয়েছে। আর এর রিমটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের, এবং তার সাথে সাথে আপনি এই সাইকেলে পেয়ে যাচ্ছেন 100mm একটা সাসপেনশন, যেই সাসপেনশনটা কিন্তু মোটামুটি আপনাকে ভালো একটা কোয়ালিটি দিবে। আর এইটা আপনি মোট দুইটা কালারে পেয়ে যাবেন, একটা হলো রেড একটা হলো ব্ল্যাক। যে দুটা কালারই কিন্তু দূর থেকে খুবই আকর্ষণীয় লাগে এবং গ্লসি কালার দেওয়ার কারণে আপনার ভালো লাগতে অবশ্যই বাধ্য হবে। এরপরে সাইকেলটাতে ব্যবহার করা হয়েছে যে পার্টসপাতিগুলো সেগুলো কিন্তু ম্যাক্সিমামে শিমানোর। যেমন এতে সামনে ব্যবহার করা হয়েছে 3-speed শিমানোর একটা ক্র্যাঙ্কসেট, পিছনে ব্যবহার করা হয়েছে কিন্তু 8-speed। ভ্যালোসের সাইকেলের সাধারণত কিন্তু 7-speed ব্যবহার করা হয়ে থাকে, বাট এই সাইকেলটার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কিন্তু 8-speed। আর সামনে 3-speed, মোট 24-speed সাইকেল। পিছনে কিন্তু শিমানোর ব্যাকডেরা ব্যবহার করা হয়েছে, যেটা রেসপন্স অসাধারণ এবং খুব ভালো কোয়ালিটি দিয়েছে। তার সাথে সাথে আপনি এই সাইকেলটাতে আরও জোস জোস জিনিস পাচ্ছেন, যেমন 27.5 সাইজের সিট পোস্ট পাচ্ছেন যেটা অ্যালুমিনিয়ামের, এবং এই সাইকেলে ব্যবহার করা হয়েছে অয়েল ব্রেক। আর অয়েল ব্রেকটা কিন্তু এক্স স্পার্কের। আমরা অনেক সময় দেখি চায়না বিভিন্ন সাইকেলে এক্স স্পার্ক ব্যবহার করা থাকে, বাট সবসময় কিন্তু অরিজিনালটা থাকে না। বাট আমাদের তথ্য মতে এই সাইকেলে নাকি অরিজিনালটা ব্যবহার করা হয়েছে, সেটা ব্যবহার করলে আপনি এক্সপিরিয়েন্সটা বুঝতে পারবেন। তার সাথে সাথে আপনি যদি এই সাইকেলটা কিনতে চান, আপনি চাইলে কিন্তু ড্রিম সাইকেল স্টোর থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারির মাধ্যমে নিয়ে নিতে পারেন। ডিসক্রিপশনে সব ডিটেল দেওয়া আছে, স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা এখন দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপটা করতে পারেন এখনই, এবং আপনি এই সাইকেলের ডিটেলটা সব কিছু জেনে নিতে পারেন। এবার আমরা কথা বলবো এই সাইকেল প্যাডেলটা নিয়ে। প্যাডেল ব্যবহার করা হয়েছে মেঘনার। মেঘনার ক্ষেত্রে সবসময় কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করবেন, সেটা হলো মেঘনা সবসময় চেষ্টা করে কোয়ালিটি প্রোডাক্ট আপনাকে দিতে, যাতে সেই প্রোডাক্টটা ইউজ করে আপনি অবশ্যই ভালো একটা যেমন আমরা একটা ভ্যালো 602 সাইকেল অনেক দিন ধরে চালাচ্ছি, প্রায় 4-5 বছর, এখন পর্যন্ত এটা কিন্তু ভালো পারফর্ম করতেছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই সাজেস্ট করি মেঘনার সাইকেল কেনার জন্য। তবে একটা কথা বলি যে যদি 100 সাইকেল বিক্রি করা হয় সেখানে কিন্তু একটা দুইটাতে প্রবলেম থাকতেই পারে, সেটা যদি আপনার ভাগ্যে পড়ে তার জন্য আমরা সহ সবাই আন্তরিকভাবে দুঃখিত, বাট আপনি চেষ্টা করবেন একটু দেখে শুনে নেওয়ার জন্য। এখন আমি আপনাকে বলি, আপনি যদি সাইকেল কিনতে যান যে কোনো দোকানে, সেই ক্ষেত্রে কী কী জিনিস একটু খেয়াল করবেন। প্রথম কথা, আপনি যেহেতু আমাদের ভিডিওটা দেখতেছেন তার মানে আপনি অনেকটা সাইকেল সম্পর্কে জানেন, অথবা সাইকেল সম্পর্কে আপনি খোঁজখবর নিয়ে সাইকেল কিনতে যাবেন। সেক্ষেত্রে কখনোই দোকানে গিয়ে আপনি এক্স্যাক্টলি বলবেন না আপনার কোন সাইকেলটা পছন্দ। কেন সেটা আমি বলতেছি, কারণ দোকানদার মামা যখনই বুঝে যাবে আপনার কোন সাইকেলটা পছন্দ, তখন আপনার কাছে ওই সাইকেলটা একটু বেশি দামে বিক্রি করার সবসময় চেষ্টা করবে। তো এই কারণে প্রথমে যাবেন, যার পরে কয়েকটা সাইকেল দেখবেন এবং ভালো করে যাচাই করে নেবেন সাইকেল কোনটার দাম কেমন চাচ্ছে এবং আপনার কাছে পারফেক্ট দামটা চাচ্ছে কি না। সেকেন্ড যে জিনিসটা, সেটা হলো গিয়ে দোকানে গিয়ে অবশ্যই মামাদের কথায় কোনো সাইকেল কিনবেন না, কারণ তারা সাইকেল সম্পর্কে অনেক ভালো জানলেও তারা ব্যবসা করতে নামছে এবং তারা চেষ্টা করবে আপনার কাছে তাদের পছন্দের সাইকেলটা বিক্রি করে দিতে, আর সেই ভুলটা অবশ্যই আপনি করবেন না। আর থার্ড জিনিস হলো, সাইকেলের যে পার্টসপাতিগুলো আপনারা কোম্পানির ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছেন অথবা আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন, সব কিছু মিলিয়ে দেখবেন। অনেক সময় পার্টসপাতি চেঞ্জ করে আপনার কাছ থেকে দাম কম অথবা বেশি করতে পারে, এই ভুলটা যেন কখনোই না করেন। এবং আপনি যদি মেঘনা কোম্পানির কেউ দেখে থাকেন, তাহলে ভাই প্লিজ আমাদের একটা সাইকেল পাঠান, আমরা একটু গিভ টিভে করি এবং সাইকেলটা নিয়ে নাড়াচাড়া করি। তো মোটামুটি আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আপনার কাছে সাইকেলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।